বন্ধুরা আমি শুভজিৎ, আপনারা দেখছেন মাদার অ্যানসন কুকিং ইন নেচার। আজকে মা আপনাদের একটি সুটকি মাছের রেসিপি করে দেখাবেন, তাহলে মার কাছে জিজ্ঞেস করে নিই কীভাবে রান্না করছে। আজকে পেঁয়াজ রসুন দিয়ে আমি সুটকি মাছের সম্বার করবো। নিচে থেকে মাছটা নিয়ে আসছি, মা মাছ নিয়ে উপরে চলে এসছে। মাছগুলি কেটে গরম জলে সিদ্ধ করে নেব। কাচকি, চিংড়ি, ফেসা, মোরলা অনেক ধরনের সুটকি মাছ হয়, তার মধ্যে এই লোটে মাছের সুটকিটাই বেশি ভালো লাগে। এই সুটকি মাছগুলো সেদ্ধ করার জন্য এখন গরম জল বসিয়ে নেবে। মাছটা সিদ্ধ করার জন্য গরম জল বসিয়ে দিচ্ছি, মাছটা সিদ্ধ করে নেব। মাছটা সিদ্ধ হতে হতে পেঁয়াজটা কেটে নিই। মাছটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিই। তাতে পেঁয়াজটা একটু বেশি লাগে, কিছুটা বেটে নেব, কিছুটা কুচিয়ে দেবো। বন্ধুরা, এই রেসিপিটাতে পেঁয়াজটা একটু বেশি লাগে, এর আসল স্বাদ পেঁয়াজ থেকেই হয়, মাছটা খুব কমই লাগে এতে। মা, এখানে মোট কটা পেঁয়াজ দিলে? চারটে পেঁয়াজ দিয়েছি বড় বড়। মা, এতটুকু পেঁয়াজের মধ্যে কতটা মাছ লাগবে? 50 গ্রাম মাছ নিয়েছি। 10-12টা রসুনের কোয়া ছুলে নিচ্ছি। বন্ধুরা, এখানে পেঁয়াজ মোটামুটি চারটে আছে, তো 300 গ্রামের মতো হবে, আর মাছ 50 গ্রাম। ওই 50 গ্রাম মাছে 300 গ্রাম পেঁয়াজ নিলেই হয়ে যাবে। মাছটা গরম জলে সেদ্ধ করার পরে 2-3 বার ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। একে একে সব মশলা বেটে নেব। জিরে, লঙ্কা, 10-12টা লঙ্কা বেটে নিচ্ছে। পেঁয়াজ রসুনটা একসঙ্গে বেটে নেব। পেঁয়াজ রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো। তেল মনে হয় গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু থেতো করে নিতে হবে।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এক চামচ হলুদ দেব, অল্প লবণ, ভাজা হয়ে গেছে এবার মশলাগুলি দিয়ে দেব। জিরে বাটা, লঙ্কা বাটা, বন্ধুরা এটা হালকা হালকা আগুনে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। লোটে মাছের এই সম্বারটা খুব ভালো লাগে, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। বন্ধুরা চিংড়ি মাছেরও এরকম আরেকটি রেসিপি হয়, আগামী পর্বে আরেকটি রেসিপি দেখাবো আপনাদের চিংড়ি মাছের। বন্ধুরা এরম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এটুকুই, আগামী পর্বে দেখা হচ্ছে আরেকটি নতুন রান্না নিয়ে।